আগামী সপ্তাহ থেকে স্টুডেন্ট ভিসা বা বিদেশি শিক্ষার্থীদের ভিসা নিয়মের উপর কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সরকারি তথ্য অনুসারে নতুন করে রেকর্ড সংখ্যক অভিবাসী প্রবেশের কারণে চাপের মুখে পড়েছে দেশটির আবাসন ও অবকাঠামো খাত। আগামী শনিবার থেকেই স্টুডেন্ট ভিসা ও গ্রাজুয়েশন ভিসার জন্য ইংরেজি ভাষার দক্ষতা কঠোর করতে যাচ্ছে দেশটি। এছাড়া বারবার নিয়ম ভাঙলে আন্তর্জাতিক শিক্ষার্থী নিয়োগ থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সাময়িক বরখাস্ত করার ক্ষমতা পাবে সরকার। অস্ট্রেলীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন এই পদক্ষেপগুলো অভিবাসনের মাত্রা কমিয়ে আনবে। এর পাশাপাশি অভিবাসন কৌশলে তাদের ভেঙে পড়া সিস্টেম ঠিক করার প্রতিশ্রুতিও পূরণ হবে। প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া কাজ করতে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে একটি নতুন প্রকৃত শিক্ষার্থী যাচাই ব্যবস্থা চালু করা হবে। এছাড়া আরও বেশি সংখ্যক ভ্রমণ ভিসায় মেয়াদ না বাড়ানোর শর্ত আরোপ করা হবে। করোনা মহামারীতে কঠোর সীমান্ত নিয়ন্ত্রণ আরোপের কারণে প্রায় 2 বছর ধরে বিদেশি শিক্ষার্থী ও শ্রমিকদের দেশে প্রবেশ করতে দেয়নি অস্ট্রেলিয়া। এতে দেশটিতে দক্ষ কর্মীর অভাব দেখা দেয়। ঘাটতি পূরণে ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে কর্মী নিয়োগে সহায়তা করতে 2022 সালে বার্ষিক অভিবাসন সংখ্যা বাড়ায় অস্ট্রেলিয়া। কিন্তু বিদেশি কর্মী ও শিক্ষার্থী সংখ্যা আকস্মিক বেড়ে যাওয়ার কারণে দেশটির সংকুচিত হয়ে আসা আবাসন বাজারের উপর চাপ পড়ে যায়।